السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. بيو ديني আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় কি লাভ হয় কি উপকার হয় প্রিয় বন্ধুগণ আমাদের অনেকেরই হয়তো আয়াতুল কুরসি মুখস্থ আছে কিন্তু আমরা এর ফজিলত না জানার কারণে আমরা কিন্তু আমল করি না প্রিয় বন্ধুগণ আজকে আমরা হাদিস থেকে জেনে নেব যে আসলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে কি লাভ হয় বা কি ফজিলত পাওয়া যায় প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মিশকাত শরীফে হাদিস নয়শো দশ বন্ধুগণ মিশকাত শরীফ ছাড়াও এই হাদিসটি শুয়াবুল ইমান বাইহাকি ও অন্যান্য হাদিসের গ্রন্থে উল্লেখ হয়েছে বন্ধুগণ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী রাজিয়ালাহ আনহু হজরত আলী তাআলা আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি এ মিম্বরের কাঠে দাঁড়িয়ে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার বেহেশতে প্রবেশ করতে মৌদ ছাড়া আর কিছুই বাধা জন্মাতে পারবে না আর যে ব্যক্তি শয়নকালে পড়বে আল্লাহ তাআলা তার ঘর তার প্রতিবেশীর ঘর এবং আশেপাশের আরও অনেক ঘরকে নিরাপদে রাখবেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে তো সে যে জান্নাতে যাবে এর জন্য বাধা হবে শুধু মৃত্যুটা মৃত্যু যখনই ঘটে যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ বন্ধুগণ আরও এর ফাজায়েল বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি স্বয়ংকালে আয়াতুল কুরসি পড়বে শোয়ার সময় ঘুমানোর সময় তো তার ঘরকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করবেন তার প্রতিবেশীর ঘরকেও আল্লাহ আল্লাহতালা হেফাজত করবেন এজন্য বন্ধুগণ যেহেতু আয়াতুল কুরসির ফজিলত অনেক অনেক বেশি এজন্য আমরা কেউ আয়াতুল কুরসি পড়াকে মিস করব না আমরা পাঁচ অক্ত নামাজের পরেই আয়াতুল কুরসি পাঠ করব এবং শোয়ার সময় আমরা আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজের পর বলতে ফরজ নামাজের পর সাথে সাথেই পড়তে হবে এমন কোনো কথা নেই ফরজ নামাজের পর সাথে সাথে পড়তেও পারেন বা সবগুলো নামাজ শেষ করার পরে আপনি মোনাজাতের আগে দিয়েও আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আজকে থেকেই আয়াতুল কুরসির আমল চালু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও আয়াতুল কুরসির ফাজাইল সম্পর্কে জানতে পারে তারাও যেন উপকৃত হতে পারে আর বন্ধুগণ নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হারিস মাসলাম আসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত مولا يا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل